নমস্কার, দেখছেন প্রহর 24। চলে যাচ্ছে আজকের বিস্তারিত সংবাদে। জলপাই গাছ থেকে পড়ে মৃত্যু এক বালকের। মৃত বালকের নাম জয় বৈদ্য। ঘটনা বৃহস্পতিবার সকালে বিলোনিয়া রেশমুখে নতুন মতে রাজনগর এলাকায়। নাবালকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জলপাই গাছ থেকে পড়ে মৃত্যু এক বালকের। মৃত বালকের নাম জয় বৈদ্য, বয়স 10। ঘটনা বৃহস্পতিবার সকালে বিলোনিয়া রেশমুখের নতুন মতে রাজনগর এলাকায়। নাবালক মৃত্যুর ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। বিলোনিয়া ঋষিমুখের নতুন মতের রাজনগর এলাকায় বাসিন্দা চন্দন বৈদ্যের 10 বছরের পুত্র সন্তান বাড়ির পরিবারের অলক্ষে বাড়ির পাশে জলপাই গাছে উঠে জলপাই পাড়ার জন্য। জলপাই পাড়াতে গিয়ে জলপাই গাছ থেকে পড়ে যায়। চন্দন বৈদ্যের স্ত্রী সন্তান জয়কে ঘরে না দেখে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে জলপাই গাছের নিচে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি করার পর এলাকার লোকজন ছুটে আসে। এলাকাবাসীর সহায়তায় মতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাবালক জয়কে মৃত বলে ঘোষণা দেয়। এরপর ময়নাতদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় নাবালক জয় বৈদ্যের মৃতদেহ। দমল বাচ্চা দুজন হয়ে পড়ার লাগে বই দিয়ে আমি বাজারে আসলাম। বাজারে করে তার দিকে রওনা দিতে হঠাৎ করে খবর আইসি আমার ছেলের বড়া জলপুরি আসার থেকে পড়ে গেছে। আমার সেই হসপিটালে নিয়ে আসে মতাই বাড়ি। আমরা বাজার থেকে যাই না, আমি তারে দেখছি না হসপিটালে। বন্ধু একটা বাই করে হসপিটালে আইসিয়া দেখি ডাক্তার কোথায় আছে যে বাচ্চাটা মারা গেছে। কোন হসপিটালে নিয়েছিল? মতাই প্রাথমিক হসপিটালে। আপনার নাম কি? আমার নাম চন্দন বৈদ্য। আর আপনার বাচ্চাটার নাম কি? জয় বৈদ্য। কি গাছে উঠছিল? জলপি গাছে উঠছিল। বয়স কত? 10 বছর। আর আপনার স্ত্রীর নাম কি? চন্দ্রা বৈদ্য। তো সঙ্গে সঙ্গে মতাই হাসপাতালে নিয়েছিল। তারপরে মতাই হাসপাতালে ডাক্তার কইছে? ডাক্তার কইছে মানে মারা গেছে বলছে। হ্যাঁ, তো এখন বিলোনিয়া হসপিটালে আনছে। এখন বিলোনিয়া পোস্টমর্টম করানোর লাগে আনতে। কোন ক্লাসে পড়তো জয় বৈদ্য? কোন ক্লাসে পড়তো? ক্লাস 4 পড়তো। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24।